যুব বিশ্বকাপ খেলতে ইন্দোনেশিয়ায় পৌঁছে গেছে আর্জেন্টিনা যুবরা। ক্লদিও এচেভেরিদের নিয়ে ইন্দোনেশিয়া ইতোমধ্যে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রস্তুতি। আর্জেন্টিনার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের সকল ম্যাচের আপডেট থাকছে আজকের প্রতিবেদনে। বন্ধুরা, অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ১৯তম আসর বসতে যাচ্ছে ইন্দোনেশিয়ায়। আগামী ১০ই নভেম্বর পদ্মা উঠতে যাচ্ছে এই টুর্নামেন্টের। ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছরের যুব বিশ্বকাপ। যুব বিশ্বকাপে গ্রুপ ডিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ জাপান, সেনেগাল ও পোল্যান্ড। এই টুর্নামেন্টে পূর্ণ শক্তির দল নিয়ে লড়তে প্রস্তুত আর্জেন্টিনা। যুব বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে রয়েছে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড়। আর্জেন্টিনার স্কোয়াডে রয়েছে ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্টান্টোনো, ইয়ের সুবিয়র ও শান্তি লোপেজের মতো ইয়াংস্টাররা। এই প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের নিয়েই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে মাঠ মাতাবে আর্জেন্টিনা। তো চলুন গ্রুপ পর্বে আর্জেন্টিনার তিনটি ম্যাচের সময়সূচি জেনে নেওয়া যাক। আগামী ১১ই নভেম্বর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ই নভেম্বর সন্ধ্যা ৬টায় এবং দ্বিতীয় ম্যাচে ১৪ই নভেম্বর জাপানের বিরুদ্ধে লড়বে ক্লদিও এচেভেরিয়া। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ তারিখ সন্ধ্যা ৬টায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা যুবরা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ তারিখ দুপুর ৩টায়। এই ম্যাচগুলো এশিয়ান কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে না, তবে আপনি চাইলে মোবাইল ফোনে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আশা করছি পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলে এবছর যুব বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে আর্জেন্টিনা যুবরা। আর্জেন্টিনা যুবাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।